কৃষি বাজার থেকে টুটুল। আমার হাতে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে গাছ কাটার মেশিন, যেটাকে চেইন স বলে। এই মেশিনটা আসলে আমরা দেখাইছি আপনাদের এর আগের ভিডিওতে যে কীভাবে এটা সেটিং করে। তো কিছু বিষয় আগে জানিয়ে রাখছি, এটা স্টার্ট করব আমরা, এবার গাছটা কাটবো, কীভাবে গাছ কাটে সেটাও দেখাবো। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চেনটা যাতে সমানভাবে এবং সুন্দরভাবে বসে, এবং যেই দিকটা কাটে সেই দিকটাই যেন হয় নির্দিষ্ট, না হলে কিন্তু কাটবে না। এবং এইদিকে যেটা দেখছেন, এর আগে যে দেখেছি যে এখানে হচ্ছে তেলের জায়গা, এটা হচ্ছে মোবিলের জায়গা, তেল মোবিল দিয়ে দিবেন। দেওয়ার পর এটা হচ্ছে স্টার্টের জন্য, এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন অফ। হ্যাঁ, এই নিচে দিলে অফ, এটা হচ্ছে অন, এটা দিলে তারপরে স্টার্ট নেবে। আর হঠাৎ করে বন্ধ করতে চাইলে এটা অফ করে দিলেই বন্ধ হয়ে যাবে। এবং এখানে যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার পিকআপ আর কি, এটা দিয়ে চাপ দিলেই স্টার্ট, মানে আপনার এই চেনটা জোরে ঘুরবে আর কি। আর এই পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে তেল, তেল দেওয়ার পর অবশ্যই এটাতে চাপ দিতে হবে, চাপ দিলে তেলটা আসবে, তারপর স্টার্ট নেবে মেশিন, আর মোটরসাইকেল ইঞ্জিন তো। আরেকটা বিষয়, এই যে সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার এক ধরনের গিয়ার, যেটা এরকম থাকলে অফ আর এদিকে নিলে অন, দেখতে পাচ্ছেন আমি এটা করছি। এটা সবসময় থাকলে এটা অফ থাকবে, আপনি এতে স্টার্ট করলেও এটা ঘুরবে না, কিন্তু ঘোরানোর জন্য স্টার্ট অবস্থায় জাস্ট এটা টেনে এখানে দিয়ে দিবেন, দিলেই এটা আপনার পুরোটা ঘুরবে। তো চলেন আমি এটা আপনাদেরকে দেখাই কীভাবে গাছটা কাটা যায়। পারলেন আসলে কীভাবে আমরা গাছ কাটলাম। আর সব অবশ্যই খেয়াল রাখবেন, যখন কাটবেন এইভাবে শুয়ায় নিয়ে কাটবেন, আর কাটার সময় দুই পাশে গাছের আবার একদিক থেকেই সরাসরি কাটতে যাবেন না, তাহলে হবে কি গাছের চাপে এটা আটকায় যাবে। তো একটু একটু করে এদিক ওদিক করে কাটবেন। তো আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমাদের ছোট কিছু গাছ দেখালাম, যেগুলো আসলে দরকার নেই, এরকম গাছ আপনাদেরকে কেটে দেখালাম। তো যদি এই প্রোডাক্ট আপনারা নিতে চান, অবশ্যই কৃষি বাজারের ওয়েবসাইট থেকে নিতে পারবেন, এবং ভিডিওতে দেওয়া নাম্বারে কল করলেও সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতে পারবেন, অথবা অফিসে এসেও নিয়ে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।